আমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের যারা ছোট ভাই বোন আছে বা আমাদের বৈশি আমাদের থেকে যারা বড় বা বাড়ির জ্যাঠা কাকা জেঠিমা কাকিমা সকলকে জানাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকে নতুন বছরটা তোমরা পরিবারের সঙ্গে ভালো ভালো করে মানে যতটা পারবে তোমরা পরিবারের সঙ্গে এনজয় করো আজকের দিনটা, বন্ধু বান্ধব পরিবার মানে খুব খুব মজা করো, আর পুরো ভগবানের যে প্রার্থনা করি পুরো বছরটা যেন সবার ভালো যায় আর আমাদেরও ভালো যায়, হচ্ছে সুস্থ বছরটা যেন সবাই সুস্থ থাকে ভালোভাবে কাটে, এটাই হচ্ছে সব থেকে হচ্ছে বলা। কারণ দেখো কাজকর্ম সবই তো আপ ডাউন সবই ইয়ে করবে চলতে থাকবে, কিন্তু মেন হচ্ছে সুস্থতা, তা এটাই হচ্ছে বছরের যেহেতু প্রথম, সবাই ভালো থাকো, আনন্দে কাটাও, বন্ধু বান্ধবের সঙ্গে মজা করো, পরিবারের সঙ্গে মজা করো, আর সবাই হচ্ছে সুস্থ থাকো, নতুন বছর সবার ভালো কাটুক আর সুস্থ থাকুক। তা চলো এই বলে এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, তো আমাদের ব্লগটা এখন থেকে শুরু হচ্ছে। তো চলো, তো এখন থেকে আমরা যা যা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন বাজে গড়িতে 10:45, এখনো তো 10:45 না 11:30 বাজে, এখনো আধ ঘন্টা আছে গুড আফটারনুন হতে, ওই জন্য গুড আফটারনুন জানালাম না, তো গুড মর্নিং। তা চলো চট করে দেখি নি ঘরে কি কি কাজ হয়েছে আজকে, ফার্স্ট জানি ব্রেকফাস্টে কি কি হয়েছে সেটা তোমাদের চট করে দেখিয়ে দিই। আর দুপুরের মেনু এখনো কিচ্ছু রান্না হয়নি, শুধু ভাতটা হয়ে রয়েছে, আর বাদ বাকি কি হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে কিন্তু কি হবে এখনো পর্যন্ত আমাদের হচ্ছে ডিসাইড হয়নি। এখনো ঘড়িতে 11:30 বাজছে, এখনো ডিসাইড হয়নি, আর মা তো পুরো পাগলের মতো ছটফট করছে যে কখন আজকে রান্না করবো রান্না করবো, তা ভাই আসবে একসঙ্গে বসে ডিসাইড করবো কি হবে। তা চলো আজকের জন্য এমনিতে রবিবার, তারপর ফার্স্ট জানি আজকের জন্য একটু এদিক ওদিক হলে অসুবিধা, আরো আরো সব দিকে বেলা হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে চলো আর কি হবে একটা দিন। দেখো কালকে তাড়াতাড়ি হয়েছে আর আজকে আবার দেরি হয়ে গেল, তো এখন চট করে আমি কি আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে দুপুরের মেনু কি হবে সেটা মা আর ঝুমি করতে থাকবে, তারপরে সে আমি জয়েন করবো। তো চলো, তা এখন আপাতত যা হয়েছে চট করে তোমাদের দেখিয়ে দিই, চলো রান্নাঘরেই আছি। সকাল থেকে বেশ কিছু বাসন মাজা হয়েছে, কারণ সকালে ব্রেকফাস্টে যে বাসনগুলো ছিল সেগুলো মেজেছি, এই যে দেখো এই মেজেছি, আর হচ্ছে এখানে আলু সিদ্ধ করে আলু ধোয়া আছে, আর এখানে ভাত হয়ে গেছে, এই দেখো তোমাদের বললামই এই ভাত হয়ে গেছে, আর এখানে এখানেও আলু সিদ্ধ করে আলু রাখা হয়েছে, কি করবে এখনো জানি না, দুদিকে দুটো আলু সিদ্ধ করা রয়েছে, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব বেটে রেখে দিয়েছে, কি হবে এখনো জানি না। চলো এগুলো তো মোটামুটি হয়ে রয়েছে, আসল কি হবে সেটা আমি এখনো জানি না। আর এখানে কড়াইতে কি রয়েছে একটু চট করে দেখিনি, দাঁড়াও, ও কড়াই ধুয়ে রেখে দেওয়া হয়েছে, এখনো এখানে কিছুতে হাত দেওয়া হয়নি। আর ব্রেকফাস্টে কি আছে চলো চট করে দেখিনি, আজকে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা ফার্স্ট জানুয়ারির জন্য, আজকে পরোটা, আর হচ্ছে সাথে হচ্ছে এটা দুধ জ্বালিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে, আর পরোটার সঙ্গে রয়েছে হচ্ছে আলু কষা, এই হচ্ছে আজকের সকালে ব্রেকফাস্ট। আর হচ্ছে কালকের ভাত ছিল সেটাকে গরম করে এখানে রাখা হয়েছে, কালকে ভাতটা না করতে গিয়ে পুরো ঘেঁটে গেছে, কি অবস্থা, পুরো ফেনাবাতের মতো লাগছে যেন খেতে, তা খারাপও লাগে না ফেনাবাত খেতে, তো ওই জন্য এটাকে দুপুরবেলা আগে এটাকে শেষ করতে হবে, নাহলে রাত্রি পর্যন্ত থাকবে না। আর এখানে আছে ডাল সিদ্ধ, মা আজকে ডালে আর ফোড়ন দেয়নি, সিদ্ধ করে রেখে দিয়েছে, চলো। তো এই ছিল আপাতত আপডেট, আর ঝুমি ওদিকে মধ্যে ঘর গুছাতে চলে গেছে, তা চলো। অনেকক্ষণ বাদে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, তা চলো এই দেখো, এই দেখো ঝুমি এখানে হচ্ছে বাসন মাজছে, এই যে রান্নাঘরে এখন চলে এসেছে, অনেকক্ষণ পর রান্নাঘরে আবার চলে এসেছে সব, তো পুরো রান্না ভাত হয়ে গেছে, তোমাদের দেখালাম যা যা হয়ে গেছে দেখালাম, একটা আইটেমই বাকি আছে সেটাই মা এখন করবে,
তার মধ্যে এইটা মানে একটা আলু মানে কষা মতো করেছে, এটাকে আলাদা রেখে দিলে রাত্রির জন্য। আর দুপুরের মেনুতে আছে হচ্ছে এই দেখো, এই দেখো দুপুরে আজকে চিকেন, 1st January আজকে চিকেন হবে, তো ওই জন্যই আজকে একটু লেট করছিলাম। তো এই দেখো, তো এই দুইয়ের ঝুমি রেখে দিয়েছি, এটাকে এখন দই দিয়ে মাখবে, তারপরে রান্নায় বসাবে। তা চলো, মা ওখানে রেডি করছে, তো চলো মা আজকে হ্যাপি নিউ ইয়ার বলবে না সবাইকে, বলো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, ভালো থেকো। হ্যাঁ, তা চলো মা সবাইকে হ্যাপি নিউ ইয়ার করে দিল, তো চলো মা এখানে রান্না করতে থাকুক, ততক্ষণ আমি চান করে পুজো দিয়ে চলে আসি, চলো। আচ্ছা, এখানে মাংসের জন্য হচ্ছে টমেটো হচ্ছে পেস্ট করে রাখা হয়েছে, পেঁয়াজ বাটা, আদা বাটা আর লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট করা হয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি, আর এই এই হচ্ছে দই, এই দইটা দিয়ে এখন মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ হচ্ছে রেখে দেওয়া হবে। আজকে তো রোববার, আর ওদিকে আবার আজকে হচ্ছে নতুন বছরও পড়েছে, তা আজকে আর ভাই বলছিল বেরোতে, আমরা আর বেরোলাম না, কারণ একটা দিনই ছুটি পাই, কালকের থেকে আবার কাজ। আমি বললাম না থাক, ইচ্ছা করছে না, ওর মতো হচ্ছে আনন্দ করতে বেরিয়ে গেছে। তা আমরা ঘরের মধ্যে মা বাবা সব একসঙ্গে বসে চা খাবো, গল্প করব, আর ছুটি তো এমনিতেই পাওয়া যায় না, তা ভাবলাম যে না থাক একটা দিন যখন ছুটি, কালকের থেকে তো আবার কাজ, তা ওই জন্যই চিন্তা করলাম যে না ঘরে বসে একসঙ্গে বসে বাবা মা সবাই মিলে বসে চা খাবো, গল্প করবো আর একটু ইয়ে দেখবো, ফিল্ম দেখবো। তা ওদিকে আজকে ভাই বলেছে রুটি খেতে ইচ্ছা করছে, তা আজকে রাত্রেবেলা খাবে না ভাত, আজকে রাত্রেবেলা হচ্ছে রুটি খাবে, তা ওই জন্যই মা ওই যে শুনেছে রুটি খাবে, সন্ধ্যেবেলায় হচ্ছে ঢুকে গেছে। আমরা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়েছিলাম, এসে দেখি রান্নাঘরে ঢুকে আটা আটা মাখা সব কমপ্লিট হয়ে গেছে, রুটিটা বেলা হয়নি, আটা মাখা হয়ে গেছে। তা চলো দেখি আর কি করছে, এখন আমি রান্নাঘর পর্যন্ত যেতে পারিনি, যেটুকু দেখেছি তখন দেখি আটা মাখছে। তা চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কী কী কাজ আছে, শুধু আটা রুটিটাই করবো আর কিছু করবো না, আটা রুটিটা হলেই হয়ে যায়। আর এখন একটু সন্ধ্যেবেলায় চা খাবো, চাটা চা আর এই বিস্কুট এসে গেছে এখন বসে, এখন আর এই বিস্কুট হ্যাঁ নিয়ে বসছি, এখন সব আড্ডা মারবো, গল্প করবো, তারপরে কি সিনেমা দেখবো, সিরিয়াল দেখবো না সিনেমা দেখবো সেটা প্ল্যান এখনো হয়নি, সাউথের বই তো দেখবো, এটা নিশ্চিত সাউথের বই আমাদের খুব ভালো লাগে দেখতে। হ্যাঁ, আজকে সারাদিনটা এই গল্প করবো আর একটা সিনেমা দেখবো, এই দিয়ে আজকে সারাদিনটা কাটিয়ে দেবো, যেহেতু এখানে মা বসেছে
আর এখানে জুমি দুজনে বসেছে, আমিও এখানে জয়েন করছি, আর বাবাকে চাটা দিয়ে আসি। তো চলো, এই হচ্ছে বাবার চা, এই চা এখন দিয়ে আসবো। ঠান্ডার মধ্যে বাবা বলছে যে চা খাবো, জল খাবো না, তো ওই জন্য চা দিয়ে আসলাম। তা চলো, সব কিছু তো কমপ্লিট হয়ে গেল, এখন শুধু বিছানা করাটা বাকি আছে। মানে সে 1st January 31st January যাক, এই ছুটি নেই। হ্যাঁ, এগুলো থেকে ছুটি নেই, এগুলো তো করতেই হবে। শুধু বাইরের কাজটা আজ বন্ধ ছিল, ঘরের কাজ বন্ধ নেই, ঘরের কাজ সবসময় চলতেই থাকে। এইগুলো থেকে আর ছুটি হবে না, এদিকে সামলে বাইরেও যেতে হয়। এখন তো আমাদের ঘরে ছুটি হচ্ছে বাবার ভাই, হ্যাঁ, তিনজন হচ্ছে, আর বাদ বাকি যে রাতটুকু আছে সেটাও সবার খুব ভালো কাটুক। তো চলো, এই বলেই এই আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না। তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা, টাটা।